আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। আমি মোস্তফা ফিরোজ। দর্শক, বহুবার বলেছি যে বাংলাদেশে একটি গণতন্ত্রের সংকট, জবাবদিহিতার সংকট, সুশাসনের সংকট, সেটি বোঝার জন্য কিছু ইকুইপমেন্ট আছে, কিছু উপকরণ, কিছু নমুনা, কিছু স্যাম্পল দেখে আপনি বুঝতে পারবেন। তার একটি বড় উদাহরণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গনে কী হচ্ছে আমি আজকেরই একটি ঘটনা, সেটার যদি শিরোনাম করি, শিক্ষার্থীদের ফুল দেওয়া শেষে ছাত্র দলের উপর হামলা, অভিযোগ ছাত্রলীগের। আচ্ছা, এর পাশাপাশি আরেকটি খবর আমি আপনাদেরকে বলি। কয়েকদিন আগে একটি বিবৃতি আমার নজরে পড়েছে, দেখেন সেখানে কি বলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি সরকারের পাহারাদার? প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের। দর্শক, এই দুটি উদাহরণ আমার মনে হয় যে বিষয়টা বুঝতে যথেষ্ট পরিমাণ আপনাকে সাহায্য করবে। আচ্ছা, আজকের ঘটনা প্রসঙ্গেই আসি। আজকে কি ঘটেছে যে যার কারণে আমি এত কথা বলছি, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা হলো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ছাড়া তার তো একচ্ছত্র একটা আধিপত্য আছে। এখন বাংলাদেশ ছাত্রলীগ, তার বহু ইতিহাস ঐতিহ্য আছে, তার ইতিহাসের সাথে আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে। তাহলে এই ছাত্র সংগঠনের যখন নাকি বিশ্ববিদ্যালয় জুড়ে যার আধিপত্য, তাহলে সেখানে তো গণতন্ত্র অনেক প্রোটেক্টেড থাকার কথা সংজ্ঞা অনুযায়ী, তাই না? কিন্তু দেখবেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, যেখানে যেখানে ছাত্রলীগের নিয়ন্ত্রণ, যেখানে যেখানে ছাত্রলীগের প্রভুত্ব, এমন কি দল হিসাবে আওয়ামী লীগের রাজত্ব, সেসব জায়গায় গণতন্ত্রের লেশমাত্র নেই, সেখানে প্রতিপক্ষ কেউ থাকতে পারবে না, এই হচ্ছে নীতি। তাহলে এটা কি গণতন্ত্র হলো, বলেন আপনারা? আজকের ঘটনা দেখেন কি, আমি আপনাদেরকে শিরোনামটা বলেছি, আবারও বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ফুল দেওয়া শেষে ছাত্রদলের উপর হামলা, অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে। এখন দেখা যাচ্ছে যে একটা ছবি, রক্তাক্ত একটা ছাত্রের ছবি, সে ছাত্রলীগের কর্মী নিশ্চয়ই, যে হামলায় পাঁচজন নেতাকর্মী আহত হয়েছে বলে জানিয়েছে ছাত্রদল, তার একটা ছবি আছে পরিষ্কার। কিন্তু বরাবর এটা আবার একদম ওই প্রেস নোটের মতন, ছাত্রলীগ বলবে যে না, এটা সাথে তো আমরা জড়িত না, আমরা জানি না, এটা সাধারণ ছাত্ররা প্রতিরোধ করেছে। খবরটা হলো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের 2022-23 শিক্ষাবর্ষের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে ক্যাম্পাসে এসেছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, ফুল দেওয়া শেষে ফেরার পথে তাদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। হামলায় পাঁচ নেতাকর্মী আহত হয়েছে বলে জানিয়েছে ছাত্রদল। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ বলেছে তারা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সহযোগিতা করতে ব্যস্ত ছিল, হামলার বিষয়ে তাদের জানা নেই, এই হচ্ছে বয়ান। শনিবার বেলা একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সংলগ্ন হাইকোর্ট মোড়ে ছাত্রদলের উপর হামলার ঘটনা ঘটে। বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা হয়। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খোরশেদ আলম জানান, ভর্তি পরীক্ষা শেষে কার্জন হলের হাইকোর্ট মোড় সংলগ্ন ফটকে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আমরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা জানানোর শেষে আমরা হাইকোর্টের দিকে যাচ্ছিলাম, তখন পেছন থেকে মোটরসাইকেলে করে সেখানে আসেন ছাত্রলীগের একদল নেতাকর্মী, তাদের হাতে লাঠিসোঁটা ছিল। ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর এলোপাতাড়ি হামলা চালান, অনিক নামের আমাদের এক নেতাকে ছাত্রলীগ ধরে নিয়ে গেছে। আচ্ছা, এই বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক কী বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের? তানভীর হাসান বলেন, ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহযোগিতায় ক্যাম্পাসে ছাত্রলীগের নানা কর্মসূচি ছিল, আমরা এসব কর্মসূচি নিয়েই ব্যস্ত ছিলাম। আমরা শুনেছি ছাত্রদলের দুই পক্ষ নাকি আলাদা আলাদা ফুল দিচ্ছিল, আমরা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, কোনো হামলার বিষয়ে আমাদের জানা নেই। দর্শক, এই হলো অবস্থা। তো এই একই বয়ান, একই প্রেস রিলিজ, প্রেস বিজ্ঞপ্তি, যখনই নাকি ছাত্র অধিকার পরিষদের উপর হামলা হবে, ছাত্রদলের উপর হামলা হবে, ছাত্রলীগের তরফ থেকে আপনার কমন একটা স্টেটমেন্ট পাবেন। গেল আমাদের একেবারে খুবই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপদ, মানে গণতন্ত্রের সেই তীর্থ স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র, যেখানে এখন প্রভুত্ব রাজত্ব হচ্ছে ছাত্রলীগের। আচ্ছা, এরপরে দর্শক, যে রিপোর্টটি আপনাদেরকে সামনে বলতে চেয়েছিলাম, দেখেন
খবরটা হলো এই, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি সরকারের পাহারাদার? প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের। এখানে কি বলা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই প্রফেসরের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের নেওয়া সিদ্ধান্তের নিন্দা ও বিদ্যায়তনিক স্বাধীনতা নিশ্চিতের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা ও দাবি জানানো হয়। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রতি একটি সিন্ডিকেট সভার মাধ্যমে দুইজন প্রফেসরের বিরুদ্ধে দুটি পদক্ষেপ নিয়েছে যা নাগরিকের মত প্রকাশের স্বাধীনতার সাংবিধানিক অধিকারের পরিপন্থী ও 73-এর অধ্যাদেশের মূল নীতির বিরুদ্ধে এবং বিদ্যায়তনিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে। প্রশ্ন রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের পাহারাদার কিনা? বিবৃতিতে আরও বলা হয়, তাদের সন্দেহটা কেন আমি তো বুঝলাম না, আর এত তো টেকনিক্যাল বিবৃতি দেওয়ার দরকার নেই, সহজেই বললেই হয়, পরিস্থিতি এমনই যেমন টেকনিক্যালি বলতে হয় আর কি। বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ডক্টর ইমতিয়াজ আহমেদ 2009 সালে প্রকাশিত একটি বইতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করা হয়েছে ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটানো হয়েছে বলে অভিযোগ ওঠে। এই কারণে সিন্ডিকেট সভায় সিদ্ধান্তে এলপিআরে থাকা অবসরপ্রাপ্ত এই প্রফেসরকে বিশ্ববিদ্যালয়ের দুটি দায়িত্ব থেকে অব্যাহতি কেবল দেয়নি, ভবিষ্যতে যে কোনো একাডেমিক কাজে তার যুক্ত হওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তো এলপিআরে গেছে, তাই এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আর এটা দরকার ছিল না, সে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনা করবে পড়াবে নাকি সেটাও পারবে না। এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোও কিন্তু তার উপরেও এখন নিয়ন্ত্রণ খবরদারি, সেটা গণমাধ্যম তার বড় প্রমাণ। একই সভায় সমাজবিজ্ঞানের প্রফেসর এএসএম আমানুল্লাহর ফেসবুকের একটি পোস্টকে ঘিরে একটি কমিটির রিপোর্ট উপস্থাপিত হয় যাতে বলা হয়, ওই পোস্টের মাধ্যমে তিনি পাঠ্যপুস্তক সরকারের শিক্ষানীতি ও ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার অপপ্রয়াস করেছে, সুতরাং তাকে মুচলেকা দিতে হয়েছে এই আমানুল্লাহ শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এই হচ্ছে যে শিক্ষকরা প্রোটেক্ট করবে সেই শিক্ষকদের হচ্ছে এই দৃষ্টিভঙ্গি যে সেখানে মুক্তভাবে কেউ কোনো তার কথা বলতে পারবে না, লিখতে পারবে না, সবই হবে দল নির্দেশিত বা সরকার নির্দেশিত কথাবার্তা, অথচ বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই হলো চেহারা দেখলেন শিক্ষকদের। আর আগে দেখলেন যে ছাত্রলীগের যেখানে আধিপত্য থাকে সেখানে বিরোধী মত পথের অন্য ছাত্র সংগঠনের অবস্থা কি হয়, এটা একবার না একাধিকবার ইতিহাস নিয়ে দেখেন গত 1 বছর 2 বছর কতবার এই ধরনের হামলা হয়েছে, প্রত্যেকটা হামলায় ছাত্রদল অথবা ছাত্র অধিকার পরিষদ বা অন্য বিরোধী ছাত্র সংগঠন তারা ভিকটিম হয়েছে, ছাত্রলীগ কি হয়েছে হয়নি। দর্শক, এই হলো চিত্র। সুতরাং সেই জন্যই বলছিলাম যে আমাদের গণতন্ত্র, আমাদের সংবিধান, আমাদের সুশাসন কোন অবস্থায় গেছে এটা বোঝার জন্য খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলেই যথেষ্ট। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।